Hello students, welcome to BM Academy. দেখো আমরা আগের দিন যখন অ্যালকিল হ্যালাইড প্রিপারেশন করছিলাম অ্যালকিন থেকে তখন দুটো মেথড আমরা করেছিলাম, একটা ছিল মার্কোনিকভ রুল আর একটা ছিল অ্যান্টি মার্কোনিকভ রুল। গত দুটো ভিডিওতে আমরা এগুলো সম্পর্কে ডিসকাস করেছি। আজকে আমরা যেটা আলোচনা করব যে অ্যালাইলিক সাবস্টিটিউশনের থ্রু দিয়ে কিভাবে অ্যালকিন থেকে অ্যালকাইল হ্যালাইড বা হ্যালোঅ্যালকেন প্রিপারেশন করা হয়। তো প্রথমেই আমরা জানব যে অ্যালাইলিক সাবস্টিটিউশন জিনিসটা কি। দেখো প্রথমে যদি আমরা একটা এক্সাম্পল লিখি, ধরো এটা লিখলাম CH2CH CH3। আগের দিন আমরা দেখেছিলাম যখন কোনো একটা হ্যালাইড এইজেক্স যখন আমরা যোগ করি কোন একটা সলভেন্ট CCl4-এর প্রেজেন্সে, তখন আমরা দেখেছিলাম যে এইচ এবং সিএল কোথায় কোথায় এসে যোগ হয়, এখানে এবং এখানে। তখন আমরা যে অ্যাডিশনটা সেটাকে আমরা বলেছিলাম ইলেকট্রোফিলিক অ্যাডিশন। তো আজকে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে এই যে ডবল বন্ডটা রয়েছে, এই ডবল বন্ডে হ্যালোজেনকে না ঢুকিয়ে ঠিক তার পাশে যে কার্বনটা রয়েছে অর্থাৎ যেটা অ্যালাইল কার্বন, সেই কার্বনে কীভাবে আমরা হ্যালোজেনকে ঢোকাবো সেটা আমরা আজকে ডিসকাস করব। অর্থাৎ এই যে ডবল বন্ডটা রয়েছে এই পাশের যে কার্বনটা, এই কার্বনটাকে বলা হয়ে থাকে অ্যালাইল কার্বন, বা এই কার্বনটার অপর নাম হচ্ছে আলফা কার্বন। তাহলে এই ডবল বন্ডের পাশে আলফা কার্বন বা অ্যালাইল কার্বনে কীভাবে হ্যালোজেনকে আমরা প্রবেশ করাবো সেটা আমরা আজকে দেখব। তো প্রথমেই দেখো এর সাথে যদি আমরা কোনো একটা হ্যালোজেনকে যোগ করাতে যাই CCl4-এর প্রেজেন্সে, তাহলে অ্যাকচুয়াল যে রিয়েকশানটা ঘটে সেটা হয় অ্যাডিশন রিয়েকশান, CH2Cl CHCl CH3। অর্থাৎ এই যে X2 আমরা নিয়েছি এর পরিবর্তে যদি আমরা X2 বলতে আমরা যদি এখানে Cl2-কে নিই, ঠিক আছে, ধরো হ্যালোজেন হিসাবে আমরা ক্লোরিন নিলাম Cl2 ইন প্রেজেন্স অফ CCl4 সলভেন্ট, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে অ্যাডিশন রিয়েকশান ঘটবে এবং দুটো সিএল ডবল বন্ডে প্রবেশ করবে। কিন্তু যদি আমরা এই হ্যালোজেনকেই, ধরো হ্যালোজেন হিসেবে আমরা Cl2 নিতে পারি, Br2 নিতে পারি, যা খুশি নিতে পারি, কিন্তু যদি হাই টেম্পারেচারে নিই, অর্থাৎ মনে করো এখানে টেম্পারেচার হিসেবে আমরা দিলাম 400 থেকে 600 ডিগ্রি সেন্টিগ্রেড, বা ইন এভারেজ তোমরা বলতে পারো 500 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, তাহলে আমাদের দেখা যাবে যে এই ডবল বন্ডে কোনো প্রকার হ্যালোজেন না ঢুকে ডবল বন্ড যেমন ছিল সেরকমই থেকে যাবে। ঠিক তার পাশের যে কার্বনটা রয়েছে অর্থাৎ অ্যালাইল কার্বন, সেই কার্বন থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে এবং একটা সিএল ঢুকবে, এবং এখানে যে প্রোডাক্টটা আমরা পাবো সেটা হবে এরকম CH2 ডবল বন্ড CH CH CL, ঠিক আছে। আচ্ছা এখানে আমাদের যে, সরি এটা CH2 হবে, তাহলে এই যে আমরা প্রোডাক্টটা পেলাম এটা কিন্তু আমাদের কী ধরনের প্রোডাক্ট, সাবস্টিটিউশনের ফলে প্রোডাক্ট। তাহলে আমাদের কাছে আলটিমেটলি যে জিনিসটা আমরা পেলাম যে যখন কোনো একটা আমরা এই ধরনের কম্পাউন্ড নেব, তখন যদি আমরা হ্যালোজেনটাকে, সেটা ক্লোরিন হতে পারে বা ব্রোমিন হতে পারে, CCl4-এর প্রেজেন্সে যদি আমরা রুম টেম্পারেচার বা যদি নর্মাল টেম্পারেচারে নিই, তাহলে ঘটবে আমাদের অ্যাডিশন, ঠিক আছে, এবং এই যে দুটো হ্যালোজেন পরমাণু, ঠিক আছে, ডবল বন্ডের দুপাশে ঢুকবে। আর যদি আমরা এই একই হ্যালোজেনকে, ক্লোরিন বা ব্রোমিন যাই নি না কেন, আমরা হাই টেম্পারেচারে যদি ঢোকাই বা প্রবেশ করাই, তাহলে আমাদের দেখা যাবে যে এখানে সাবস্টিটিউশন রিয়েকশান ঘটবে, এবং যে সাবস্টিটিউশন রিয়েকশানটা ঘটবে সেটা হবে অ্যালাইলিক সাবস্টিটিউশন। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? অ্যালাইলিক সাবস্টিটিউশন আমরা সেই সাবস্টিটিউশনকে বলবো যে ডবল বন্ডের পাশে যে আলফা কার্বনটা রয়েছে সেখান থেকে যখন একটা হাইড্রোজেন বেরিয়ে গিয়ে অপর কোনো একটা হ্যালোজেন প্রবেশ করবে সেটাকে আমরা বলবো অ্যালাইলিক সাবস্টিটিউশন। তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হলো? তাহলে অ্যালাইলিক সাবস্টিটিউশন হওয়ার জন্য যেটা মূল শর্ত সেটা হলো আমাদের হ্যালোজেন লাগবে। হ্যালোজেন হিসেবে আমরা নিতে পারি ক্লোরিন বা ব্রোমিন, যা খুশি নিতে পারি। যদি ক্লোরিন নিই তাহলে ক্লোরিন প্রবেশ করবে, যদি ব্রোমিন নিই তাহলে ব্রোমিন প্রবেশ করবে, কিন্তু আমাদের আরেকটা যেটা শর্ত সেটা হচ্ছে হাই টেম্পারেচার প্রয়োজন। তাহলে আমাদের অ্যালাইলিক সাবস্টিটিউশনের প্রথম শর্ত হলো X2, X2 হিসাবে নিতে পারি আমরা ক্লোরিন ব্রোমিন যা খুশি। দু নম্বর আমাদের দরকার হাই টেম্পারেচার, অর্থাৎ 400 থেকে 600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আমাদের প্রয়োজন, তবেই অ্যালাইলিক সাবস্টিটিউশন ঘটবে। তাহলে আমরা একটু মেকানিজমটা দেখে নিই এবার যে কীভাবে ঘটে, ঠিক আছে। তো এই যে অ্যালাইলিক সাবস্টিটিউশনটা ঘটে এটা অ্যাকচুয়ালি ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন মেকানিজমের মাধ্যমে ঘটে। আর ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন আমরা অলরেডি এই ভিডিওর প্রথম দিকে দেখেছি, যখন আমরা হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যারিন শুরু করেছিলাম তার সেকেন্ড ভিডিও থেকে আমরা দেখছি কীভাবে ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন ঘটে। আমরা জানি সেটা তিনটে স্টেপে হয়, তার মধ্যে প্রথম স্টেপটা হচ্ছে চেন ইনিশিয়েশন স্টেপ,
চেইন ইনিশিয়েশন স্টেপে আমরা জানি যে ফ্রি রেডিক্যাল প্রোডিউস হয়, তাহলে এখানে আমাদের কি নেওয়া হচ্ছে, যদি আমরা ক্লোরিন নিই, ক্লোরিনটা কি ভাঙবে, সিএল প্লাস সিএল, কিভাবে বন্ডটা ব্রেক করে, তো আমরা অলরেডি জানো এখানে সমবিভাজন ঘটে, এই ইলেকট্রনটা এইদিকে শিফট করে, এই ইলেকট্রনটা এইদিকে শিফট করে এবং দুটো ক্লোরিন ফ্রি রেডিক্যাল তৈরি করে। অবশ্যই এখানে আমাদের এইচ নিউ দরকার, সূর্যালোকের প্রেজেন্স দরকার এবং হিট দরকার, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের হিটটা কেন প্রয়োজন। যদি আমরা হিটটা না দিই তাহলে এরকমভাবে কিন্তু ফ্রি রেডিক্যাল মেকানিজমের মধ্য দিয়ে পুরো প্রসেসটা ঘটবে না, ঠিক। বেশ, এবার আমরা যেটা দেখব চেন প্রোপাগেশন। চেন প্রোপাগেশন স্টেপে কি হবে, আমাদের এই যে কম্পাউন্ডটা আমরা নিয়েছিলাম সিএইচ টু ডবল বন্ড সিএইচ সিএস থ্রি, এখানে কি করবে, ফ্রি রেডিক্যাল এসে অ্যাটাক করবে। ফ্রি রেডিক্যাল দিলে এখানে যে রিয়েকশনটা ঘটবে সেটা কি হবে, এখান থেকে যেটা তৈরি হবে সিএইচ টু ডবল বন্ড সিএইচ সিএইচ টু, অর্থাৎ এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে এবং হাইড্রোজেন এবং সিএল মিলে যুক্ত হবে এইচ সিএল, অর্থাৎ এখানে তৈরি হলো এইচ সিএল এবং এই যে ফ্রি রেডিক্যালটা তৈরি হলো এটা হলো হাইলি স্টেবল। কেন হাইলি স্টেবল, কারণ এখানে রেজোনেন্স হওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে। আচ্ছা, রেজোনেন্সটা কীভাবে হবে, রেজোনেন্স আমরা প্রত্যেকে জানি, ক্লাস ইলেভেনে আমরা প্রত্যেকে রেজোনেন্স পড়েছি, তোমাদের রেজোনেন্সের ওপর একটা স্পেশাল ভিডিও আমি বানাবো। দেখো রেজোনেন্সটা কীরকম হবে, এই ইলেকট্রনটা এখানে শিফট করবে, শিফট করার ফলে কী হবে, একটা ইলেকট্রন যদি এখানে শিফট করে তাহলে এখানে কী হবে, একটা ইলেকট্রন কমে যাবে, অর্থাৎ আমাদের এখানে ফ্রি রেডিক্যালটা এখানে তৈরি হবে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে যে বন্ডটা তৈরি হলো সেটা হবে সিএইচ টু ডবল বন্ড সিএইচ সিএইচ টু ফ্রি রেডিক্যাল থেকে এইটা, অর্থাৎ রেজোনেটিং স্ট্রাকচারের থ্রু দিয়ে আমাদের এটা হাইলি স্টেবল হবে। আচ্ছা, এই পোর্শনটা তোমরা যদি বাদও দিতে চাও তাহলে আমরা দেখতে পেলাম যে এটা হাইলি স্টেবল হলো রেজোনেন্সের থ্রু দিয়ে। আর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সেকেন্ড স্টেপ, অর্থাৎ সিএইচ টু ডবল বন্ড সিএইচ সিএইচ টু, এই যে ফ্রি রেডিক্যালটা আমাদের তৈরি হয়েছে এটা কি হবে, আবার একটা ক্লোরিনের সাথে যুক্ত হবে। দেখো প্রথম দ্বিতীয় দিনের ভিডিওতে যে মেকানিজমটা আমরা দেখেছিলাম সেকেন্ড ভিডিওর সাথে এখানে প্রত্যেকটা জিনিস মিল পাচ্ছ। তাহলে আবার কি হবে বলো, এই সিএল ব্রেক করবে এবং এই সিএল এখানে এসে যুক্ত হবে, তাহলে যেটা তৈরি হবে সিএইচ টু ডবল বন্ড সিএইচ সিএইচ টু সিএল প্লাস ক্লোরিন ফ্রি রেডিক্যাল, এবং এই দুটো স্টেপ পরস্পর চলতেই থাকবে, সাইক্লিক আকারে চলতে থাকবে। তাহলে আমরা আলটিমেটলি প্রোডাক্ট যেটা পেলাম সেটা দেখো অ্যালাইলিক সাবস্টিটিউশনের প্রোডাক্ট, ঠিক আছে। এটাকে আমরা বলতে পারবো অ্যালাইলিক সাবস্টিটিউশন এখানে ঘটলো। কেন অ্যালাইলিক সাবস্টিটিউশন, কারণ দেখো এখানে ডবল বন্ডে কোনো রকম সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন হয়নি, ডবল বন্ড যেমন ছিল আমাদের তেমনই রয়ে গেল। কোথায় ঘটলো, এই যে আলফা কার্বন বা অ্যালাইলিক কার্বন, এই কার্বন কিন্তু প্রতিস্থাপিত হয়ে একটা ক্লোরিন আলটিমেটলি ঢুকলো। তাহলে আমাদের মেন যেটা বক্তব্য বা মেন যেটা জিনিস দাঁড়ালো সেটা হচ্ছে আমরা অ্যালকিন থেকে অ্যালকাইল হ্যালাইড খুব সহজে বানাতে পারবো অ্যালাইলিক সাবস্টিটিউশনের থ্রু দিয়ে। কি করতে হবে, আমাদের হ্যালোজেন নিতে হবে, কিন্তু সেটা হাই টেম্পারেচারে নিতে হবে, রুম টেম্পারেচারে নিলে অ্যাডিশন হয়ে যাবে, ঠিক আছে, বা তাহলে আমরা অ্যালাইলিক সাবস্টিটিউশনের প্রোডাক্ট পাবো না। আর যে মেকানিজমের থ্রু দিয়ে এটা ঘটবে সেটা হবে ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন। তাহলে ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশনের মধ্য দিয়ে আমাদের পুরো রিয়েকশানটা ঘটলো। এখন প্রশ্ন হচ্ছে যে শুধুমাত্র কি এই হ্যালোজেন দিয়ে অ্যালাইলিক সাবস্টিটিউশন ঘটানো যায়, আর কিছু দিয়ে কি বানানো যায় না বা ঘটানো যায় না। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে অবশ্যই যায়, যদি আমরা এনবিএস নিই, ঠিক আছে, সূর্যালোক এবং হাই টেম্পারেচারের প্রেজেন্সে, তাহলেও কিন্তু আমাদের অ্যালাইলিক সাবস্টিটিউশন ঘটানো সম্ভব। অর্থাৎ আমরা যদি প্রোডাক্টটাকে এরকমভাবে লিখি, ধরো লিখলাম সিএইচ টু ডবল বন্ড সিএইচ সিএস থ্রি, আমরা এটা নিতেই পারি। যদি আমরা এখানে এনবিএস দিই, এখানে এইচ নিউ দিই, এখানে মনে করো হাই টেম্পারেচার দিই, তাহলে আমাদের একই প্রোডাক্ট আসবে সিএইচ টু ডবল বন্ড সিএইচ সিএইচ টু, একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে এবং এখানে প্রবেশ করবে বিআর। তাহলে এনবিএস দিলে আমাদের এখানে ব্রোমিন ঢুকছে। কেন ব্রোমিন ঢুকছে, তার কারণটা হচ্ছে এতক্ষণ তো আমরা এনবিএসের নামটা জানিনি, এনবিএসের নামটা যেটা হলো সেটা হলো এন ব্রোমোসাক্সিনামাইড, এন ব্রোমোসাক্সিনামাইড, ঠিক আছে।
অর্থাৎ এখানে দেখো আমরা একটা ব্রোমিন পাচ্ছি অর্থাৎ NBS মানেই হচ্ছে একটা ব্রোমিন ঘটিত যৌগ সেই জন্য এখান থেকে আমাদের কম্পাউন্ডটাতে আমরা ব্রোমিন আলটিমেটলি পাবো এবং এই N ব্রোমোসাক্সিনামাইড কি করে ব্রোমিনের লো কনসেন্ট্রেশন প্রোভাইড করে ঠিক আছে প্রোভাইড লো কনসেন্ট্রেশন অফ ব্রোমিন অর্থাৎ কম গাঢ়ত্বের ব্রোমিন সাপ্লাই করে তার ফলে কি হয় আমাদের অ্যালাইলিক সাবস্টিটিউশনটা ঘটানো সম্ভব হয় ঠিক আছে বেশ তাহলে এন ব্রোমোসাক্সিনামাইডের স্ট্রাকচারটা আমরা শুধুমাত্র জাস্ট একটু দেখে রাখব CH2 সি ডবল বন্ড ও এন বিআর সি ডবল বন্ড ও CH2 ঠিক আছে এই হচ্ছে আমাদের এন ব্রোমোসাক্সিনামাইডের স্ট্রাকচার এখানে এই যে আমাদের ব্রোমিনটা রয়েছে এই ব্রোমিনটা আমাদের আলটিমেটলি এই সাবস্টিটিউশনটা ঘটাতে সাহায্য করে বা অ্যালাইলিক সাবস্টিটিউশন ঘটাতে সাহায্য করে তাহলে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক তোমরা আজকে যেটা জেনে রাখলে সেটা হচ্ছে আমরা যদি NBS দিই হিট দিই এইচ নিউ দিই তাহলে আমাদের যেটা প্রবেশ করবে অ্যালাইলিক পজিশনে সেটা হচ্ছে ব্রোমিন সবসময় ব্রোমিন প্রবেশ করবে যদি আমরা হ্যালোজেন দিই হাই টেম্পারেচারে তাহলে কখনো ক্লোরিন হ্যালোজেন হিসাবে ক্লোরিন নিলে ক্লোরিন প্রবেশ করবে ব্রোমিন নিলে ব্রোমিন প্রবেশ করবে আর হাই টেম্পারেচারে কী হয় এর গাঢ়ত্বটা কমে যায় মানে ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি যদি আমরা লো কনসেন্ট্রেশন প্রোভাইড করতে পারি তবেই আমাদের অ্যালাইলিক সাবস্টিটিউশনটা ঘটানো সম্ভব যদি আমরা এন ব্রোমোসাক্সিনামাইড আমরা নিই তাহলেও আমরা যেমন লো কনসেন্ট্রেশন অফ ব্রোমিন প্রোভাইড করতে পারছি ঠিক তেমনিভাবে হ্যালোজেনটাকে যদি আমরা হিট দিয়ে দিই তাহলেও সেখানে আমাদের লো কনসেন্ট্রেশন প্রোভাইড করা সম্ভব এবং আলটিমেটলি আমাদের প্রোডাক্টটাতে যাওয়া সম্ভব আরও একটা প্রসেসে যাওয়া যায় যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা প্রসেস সেটা হচ্ছে থায়োনিল ক্লোরাইড তাহলে নেক্সট আমরা যে স্টেপটা দেখব সেটা হচ্ছে থায়োনিল ক্লোরাইড অর্থাৎ NBS-এর পরিবর্তে যদি আমরা থায়োনিল ক্লোরাইড দিই অর্থাৎ যদি আমরা SO2Cl2 দিই এবং সূর্যালোক দিই তাহলে আমাদের যে প্রোডাক্টটা তৈরি হবে CH2 ডবল বন্ড CH যেমন ছিল তেমনই থেকে যাবে এই যে অ্যালাইক কার্বনটা রয়েছে এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে এবং তার পরিবর্তে এখানে ঢুকবে ক্লোরিন তাহলে তিনটা হাইড্রোজেন ছিল এখানে দুটো হাইড্রোজেন লিখলাম একটা হাইড্রোজেন বেরিয়ে গেছে তার পরিবর্তে আমাদের ঢুকেছে ক্লোরিন অর্থাৎ আমাদের এখানে অ্যালাইলিক সাবস্টিটিউশনের প্রোডাক্ট পাবে এই যে SO2Cl2 এই SO2Cl2-এর কাজ হচ্ছে লো কনসেন্ট্রেশন অফ ক্লোরিন প্রোভাইড করে ঠিক আছে ইট প্রোভাইডস লো কনসেন্ট্রেশন অফ ক্লোরাইড ক্লোরিন অর্থাৎ এটা ক্লোরিনের গাঢ়ত্বকে কী করে দেয় কমিয়ে দেয় NBS কার গাঢ়ত্বকে কমিয়ে দেয় ব্রোমিনের গাঢ়ত্বকে কমিয়ে দেয় তাহলে তিনটেভাবে আমাদের অ্যালাইলিক সাবস্টিটিউশন ঘটানো সম্ভব এবং আমাদের অ্যালকাইল হ্যালাইড পাওয়া সম্ভব প্রথম কার্ডটা হচ্ছে হ্যালোজেন উইথ হাই টেম্পারেচার 450 থেকে 600 ডিগ্রি সেন্টিগ্রেড সেকেন্ডটা হচ্ছে NBS উইথ সানলাইট অ্যান্ড হাই টেম্পারেচার তিন নম্বরটা হচ্ছে SO2Cl2 বা থায়োনিল ক্লোরাইড উইথ HNO বা সানলাইট প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিন্তু একই রকমভাবে প্রোডাক্ট পাবো ঠিক আছে তাহলে একটা হোমটাক্স দিই বাড়িতে এটা করবে এরপরের ভিডিওতে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে অ্যালকোহল থেকে কীভাবে অ্যালকাইল হ্যালাইড বানানো যায় সেটা আমরা ডিসকাশন করব ধরো এটা দেওয়া আছে ঠিক আছে এর সাথে মনে করো প্রথম কোশ্চেন ক্লোরিন দিয়েছি টেম্পারেচার হিসেবে মনে করো দিয়ে দিয়েছি 600 ডিগ্রি সেন্টিগ্রেড কী প্রোডাক্ট হবে লিখবে এর সাথে মনে করো দিয়ে দিয়েছি NBS এখানে দেওয়া আছে মনে করো HNO হিট কী প্রোডাক্ট হবে লিখবে এখানে মনে করো দিয়ে দিয়েছি SO2Cl2 এখানে মনে করো দিয়ে দিয়েছি HNO কী প্রোডাক্ট হবে লিখবে প্রত্যেকটা ক্ষেত্রে কী প্রোডাক্ট হবে তিনটে প্রোডাক্ট লিখবে সব থেকে প্রথমে খুঁজে যেটা বের করবে আমরা জানি যে অ্যালাইলিক কার্বন বলতে বোঝাই ডবল বন্ড ঠিক আছে যেখানে কার্বন আছে এখানে কার্বন আছে তার সাথে অ্যাটাচ যে কার্বন সেই কার্বনটাকে আমরা বলি অ্যালাইলিক কার্বন এখানে অ্যালাইলিক কার্বনটা খুঁজে বের করবে এটা ডবল বন্ড এর সাথে অ্যাটাচ কার্বন কোনটা এইটা অর্থাৎ এই কার্বনটা হচ্ছে আমাদের এখানে অ্যালাইলিক কার্বন এই স্ট্রাকচারটা দেখে ভয় খাওয়ার কিছু নেই তাহলে এই কার্বনের সাথে যুক্ত হয়ে যাবে ক্লোরিন এখানে যুক্ত হবে ব্রোমিন ঠিক আছে যেটাতে যে প্রোডাক্টটা তৈরি হবে সেই প্রোডাক্টটা তোমরা বানাবে সেকেন্ড আরেকটা কোশ্চেন দিয়ে দিই টলুইন দিলাম ঠিক আছে তাহলে দেখো এই যে ডবল বন্ডটাকে যদি আমরা ধরে নিই এই ডবল বন্ডের সাথে অ্যাটাচ যে কার্বন অর্থাৎ এই যে আলফা কার্বন এখানে এই কার্বনটা আলফা কার্বন ছিল তাহলে এটা অ্যালাইলিক কার্বন এখানে এটা ছিল অ্যালাইলিক কার্বন তাহলে এখানেও আমাদের সেম কোশ্চেন রইল এখানে ধরো দিলাম ক্লোরিন আচ্ছা ক্লোরিনের জায়গায় এখানে দিলাম মনে করো ব্রোমিন কিন্তু হাই টেম্পারেচার ক্লিয়ার বেশ এখানে আমরা দিলাম NBS এখানে আমরা দিলাম থায়োনিল ক্লোরাইড ঠিক আছে কী কী প্রোডাক্ট হবে তোমরা লিখবে এবং কমেন্ট সেকশানে আমাকে জানাবে যে স্যার আমরা অ্যান্সারগুলো করতে পেরেছি
তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের বোঝাটা হয়েছে বা আমার পড়ানোটা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে আর ডিটেলস কিছু জানার দরকার নেই। আমরা আলটিমেটলি যেটা দেখলাম এর আগের প্রথম দিকে ভিডিওতে, আমরা দেখেছি অ্যালকেন থেকে কিভাবে অ্যালকাইল হ্যালাইড বানানো যায়, ঠিক আছে, এক নম্বর। দু নম্বর মেথড আমরা দেখেছি অ্যালকিন থেকে কিভাবে অ্যালকাইল হ্যালাইড বানানো যায়, তার আবার অনেকগুলো পার্ট হয়ে গেছে। একটা ছিল আমাদের মার্কোনিকভ রুলের থ্রু দিয়ে, যেটা ছিল আমাদের ইলেকট্রোফিলিক অ্যাডিশন। একটা ছিল আমাদের অ্যান্টি মার্কোনিকভ রুলের থ্রু দিয়ে, যেটা ছিল আমাদের ফ্রি রেডিকাল অ্যাডিশন। আর তিন নম্বরটা আমাদের দাঁড়ালো অ্যালাইলিক সাবস্টিটিউশন, যেটা আমাদের মেকানিজমটা হলো ফ্রি রেডিকাল সাবস্টিটিউশনের থ্রু দিয়ে আমাদের ঘটলো, এবং হাই টেম্পারেচার এক্ষেত্রে মাস্ট, ঠিক আছে? তাহলে পরে নেক্সট ভিডিওতে আমরা দেখব যে অ্যালকোহল থেকে কিভাবে অ্যালকাইল হ্যালাইড বা হ্যালো অ্যালকেন আমাদের বানানো যায় এবং তার জন্য কী কী প্রসেস রয়েছে সেগুলো আমরা ডিটেলসে আলোচনা করব। আপাতত তোমরা অ্যালকেন এবং অ্যালকিন থেকে কীভাবে হ্যালো অ্যালকেন বানানো যায় এই ভিডিওগুলো খুব ভালো করে দেখো, বারবার রিভিশন করো, বইটা পড়ো, তাহলেই দেখবে তোমাদের পুরোটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।